ব্যাক সাইডটা খুবই ভালো কন্ডিশন, ব্যাক লাইটগুলো দেখেন এখনো অরিজিনাল আছে, ব্যাক গ্লাসটা এখনো অরিজিনাল, একটা স্পলার ব্যবহৃত হয়েছে বাবু ভাই, দেখেন খুব সুন্দর একটা স্পলার। আচ্ছা, হোয়াইট কালারের গাড়িটা খুবই সুন্দর, আপনার একদম ফ্রেশ। মানিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি ভাই। মানিক ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমাদের শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিংক রোড, BMW গাড়ি শোরুম আর পার্টেক্স ফার্নিচার শোরুমের সাথে গলিতে ঢুকলে আমাদের শোরুমটা পাবেন। আমাদের শোরুমের নাম প্লাটিনাম কার্জন। মানিক ভাই আজকে কি কম বাজেটের গাড়ি দেখাবেন? হ্যাঁ, কম বাজেটের রিফ্লেট গাড়ি দেখাবো। আচ্ছা, টয়োটা স্টারলেট যেহেতু অনেক আগের মডেল, গাড়িটা সার্ভিস কিরকম দিবে? জি আলহামদুলিল্লাহ, সার্ভিস খুবই ভালো দিবে, গাড়িটা এখনো এক হাতে চলছে তো গাড়িটা খুব ভালো। ওকে, সামনে থেকে শুরু করা যাক। জি সামনে ইনশাআল্লাহ দেখেন হেডলাইট গুলা অরিজিনাল। হ্যাঁ, কাচের হেডলাইট। হ্যাঁ, এগুলো যদি অ্যাক্সিডেন্ট হইতো কাচের হেডলাইট কিন্তু ভেঙে যেত, তাই এখনো অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি নাই। কন্ডিশন সামনেটা দেখেন খুবই ভালো। ওকে, স্টাইলের রিফ্লেক্ট, 14 সিরিয়ালের গাড়ি, নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ। আচ্ছা, ঢাকা মেট্রো গো 14 সিরিয়ালের গাড়ি। জি জি, গ্লাস গুলো কি ভাই জেনুইন? হ্যাঁ, গ্লাসটা অরিজিনাল এখনো। এই যে দেখেন টয়োটা এখনো ইয়াটা আছে, ওই যে ওই জাপানি স্টিকার আছে, স্টিকার মনোগ্রাম সহ আপনার গাড়িটা পেয়ে যাচ্ছেন 100% জেনুইন গ্লাস। বাম পাশটা কি অবস্থা ভাই? হ্যাঁ, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাম পাশটা খুবই কন্ডিশন ভালো, আপনার কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। আচ্ছা, একদম সুপার ফ্রেশ। হ্যাঁ, সুপার ফ্রেশ এখনো। ওই যে দেখেন রিন সেট গুলো এখনো অরিজিনাল, যে টয়োটা টয়োটা এখনো এই আছে। ওকে, টায়ারগুলো সার্ভিস কিরকম দিবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সার্ভিস ভালো দিবে টায়ারগুলো, আপনি আরামসে চালাতে পারবেন। মানে একবার চারটা টায়ারই তো সাপোর্ট ভালো দিবে? হ্যাঁ, চারটা টায়ার ভালো দিবে। ওকে, ব্যাক সাইডটা কি কন্ডিশন? হ্যাঁ, ব্যাক সাইডটা খুবই ভালো কন্ডিশন, ব্যাক লাইটগুলো দেখেন এখনো অরিজিনাল আছে, ব্যাক গ্লাসটা এখনো অরিজিনাল, একটা স্পলার ব্যবহৃত হয়েছে বাবু ভাই, দেখেন খুব সুন্দর একটা স্পলার। আচ্ছা, হোয়াইট কালারের গাড়িটা খুবই সুন্দর, আপনার একদম ফ্রেশ। হ্যাঁ, গাড়ির পিছনের সাইডটা একদম ফ্রেশ, নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ। আচ্ছা, ফ্রেশ অবস্থা আপনার টয়োটা স্টারলেট রিফ্লেক্টটা পেয়ে যাচ্ছেন ভাই। সিএনজি করা আছে? হ্যাঁ, সিএনজি করা আছে। আচ্ছা, সিএনজি সহ? সিএনজি সহ। খুব সুন্দর একটা গাড়ি, যারা কম বাজেটের ছোট ফ্যামিলির জন্য ভালো গাড়ি চাচ্ছেন তারা এই গাড়ি দেখতে পারেন। জি জি ভাই, রাইট সাইডটা কি অবস্থা? হ্যাঁ, রাইট সাইডটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশন আছে, কোনো জায়গায় কোনো ট্যাপ অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। আচ্ছা, একদম সুপার ফ্রেশ। সুপার ফ্রেশ। ওকে, আমি যদি পিছনের দরজাটা খুলে দেখাই, আপনার ভিতরটা একটু দেখান ভাই, প্যাডগুলো দেখেন কত ফ্রেশ। আচ্ছা, দরজার প্যাডগুলো আপনার খুব সুন্দর পেয়ে যাচ্ছেন, কভারগুলো খুব সুন্দর, খুব সুন্দর সিট কভার পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে, এবং গাড়িটা ছোট হলেও ভিতরে অনেক স্পেস পেয়ে যাচ্ছেন আপনারা, অনেক স্পেস পেয়ে যাবেন। ওকে, সামনে দরজাটা, হ্যাঁ এই দেখেন ঝুরি টুরি কোনো জায়গায় খোলা কাটা নাই। হ্যাঁ, আচ্ছা, সামনের ডোরগুলো আপনারা ফ্রেশ হয়ে যাচ্ছে, একদম অরিজিনাল আছে। আপনারা এই যে দেন রিফ্লেক্ট গাড়িটা আপনারা দেন। আচ্ছা, দেখেন খুব সুন্দর অবস্থায় আপনারা রিফ্লেক্ট গাড়িটা পেয়ে যাচ্ছেন, এবং ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে ফ্রেশ, আমি একটু আপনাদেরকে ইঞ্জিনটা দেখাচ্ছি। এই যে দেখেন ইএফআই ইঞ্জিন। হ্যাঁ, ইএফআই ইঞ্জিন খুবই ফ্রেশ আছে, ভিতর টিতর একদম চেসিস সাসপেনশন যা আছে সব ফ্রেশ আছে, এসি সব ফ্রেশ, চেসিস মাসেল আপনারা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন, গাড়িতে কোনো খোলা কাটা বা এক্সিডেন্ট নেই, এবং সিএনজি সহ আপনারা গাড়িতে পেয়ে যাচ্ছেন। ইএফআই ইঞ্জিন, ইঞ্জিনটা সিসি কত? ইঞ্জিনটা 1331 সিসি। 1331 সিসি। সার্ভিস কিরকম দিবে ভাই? সার্ভিস আলহামদুলিল্লাহ খুবই ভালো দিবে। মানে ভাই গিয়ার বক্সটা কি অবস্থা? হ্যাঁ, গিয়ার বক্স একদম ভালো কন্ডিশন আছে ভাই, রিফ্লেক্টর, ইঞ্জিন, গিয়ার বক্স, সাসপেনশন, হেডলাইট, ব্যাক লাইট, অল এভরিথিং ফ্রেশ আছে এবং কি অরিজিনাল আছে এখনো। ওকে ভাই, গাড়িটার মডেলটা আবার বলে দেন। জি, এটা হলো 1997 মডেল, 2003 রেজিস্ট্রেশন, অল পেপার আপ টু ডেট। আমাদের এখানে এই রিফ্লেক্টটা পাবেন, ছাদে দেখেন ভাই রূপবারও লাগানো আছে, স্পলার আছে, মানে ডেকোরেশনও খুব সুন্দর আছে, আপনারা ছোট ফ্যামিলির জন্য এই গাড়িটা নিতে পারেন। ওকে ভাইয়া, দাম কত চাচ্ছেন গাড়িটা? এই গাড়িটার দাম চাচ্ছি হলো 5,45,000 টাকা। এটা তো ভাই আইসক্রিম প্রাইস, আইসক্রিম প্রাইস। শোরুমে কাস্টমার আসলে অবশ্যই দাম কমাবেন। জি জি। ওকে, আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। জি, আমার মোবাইল নাম্বার 01711588347। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।